আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাহফুজাস ব্লগ। আমি মাহফুজা বলছি, আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছিল আর আমি কাইফ আসছি হচ্ছে আলদিতে কিছু শপিং করতে। আলদি আমার বাসার অনেক অনেক কাছে, তো আমি কাইফকে বলছিলাম হ্যালো বলতে, আর এই যে ও দুষ্টুমি করছে, এই হচ্ছে তার হ্যালো বলার স্টাইল। তো আমার কিছু টুকিনাকি জিনিস দরকার ছিল, ভাবলাম এখান থেকে নিয়ে নেই। হাজবেন্ড অবশ্য আমাকে বলেছে কি একটা ডিশ নাকি বানাবে, আর এই জন্য এই যে দেখতে পাচ্ছেন এটা লিস্ট লিখে দিয়েছে। তো আমি ইনগ্রিডিয়েন্টগুলি খুঁজছি, এখানে মরিচ লিখেছে সে, ফাট চিলি, তো এইটা খুঁজলাম। আর লিখেছে হচ্ছে ভিন্ডি, ওকরা বা ঢেঁড়স, যে যাই বলি না কেন। তো এটা এখানে অবশ্য আমি পাই নাই, তো এটার জন্য আমাকে এশিয়ান শপে যেতে হবে। আমি এখান থেকে কিছু মাছের ফিলেট নিলাম, এটা হচ্ছে সালমন মাছের ফিলেট, আর এর আগে যেটা নিয়েছি সেটা ছিল সি বাসের। এগুলি আমার বাচ্চারা অনেক পছন্দ করে। আর কিছু ড্রিঙ্কস, আর এদিকটাতে কিছু ক্লিনিংয়ের প্রোডাক্টস দেখতে পাচ্ছেন। আমি এগুলি বেশি নেই এখান থেকে, কারণ অনেক প্রাইস কম থাকে, যেহেতু আমাদেরকে প্রতিদিনই অ্যান্টিব্যাকটেরিয়াল ওয়াইপসগুলি খুব বেশি ইউজ করতে হয়। তো আমি মনে করি আলদিতে অনেক ভালো প্রাইসে এগুলি পাওয়া যায়, তো আমি বেশি করে যতবারই আসি এখান থেকে ওয়াইপসগুলি নিয়ে যাই বা অন্যান্য ক্লিনিং প্রোডাক্টগুলি। তো আমাদের শপিং মোটামুটি শেষ হয়ে গিয়েছে, আর কাইফ আমাকে অবশ্য এদিকে হেল্প করছিল, এই যে দেখতে পাচ্ছেন। আর যতই শপিং করি না কেন, যখন নতুন কোনো একটা ডিশ বানাতে যাই, দেখা যায় যে একটা না একটা কিছু মিসিং থাকে, তো এই জন্যে আবার আসতে হয় শপিংয়ে, এই আর কি, মানে শপিং নেভার এন্ডস। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি যেভাবে লামের লাজানিয়া বানাই লামের কিমা দিয়ে। তো কুইকলি এটা বানানো যায়, আমরা যারা বিজি থাকি কাজে, বাচ্চাদের নিয়ে স্কুলে, তো এদের জন্য এটা কুইক রেসিপি, আশা করি আপনাদের পছন্দ হবে। তো বাসায় গিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি লামের কিমা দিয়ে লাজানিয়া তৈরি করি। তো লাজানিয়া তৈরি করতে আমার যা যা লাগবে, এখানে রেড অনিয়ন, হোয়াইট অনিয়ন, তিন ধরনের পেপার নিয়েছি, সুইট কর্ন পিস, তারপর এখানে কিমা আমি এটাকে বয়েল করে ফাট ফেলে দিয়েছি, আর হচ্ছে এখানে কিছু স্পাইস, হলুদ, ধনে পাপরিকা, কারি পাউডার, জিরার গুঁড়া নিয়েছি, আদা রসুন গ্রেট করে। আর লাগবে হচ্ছে এখানে আমার লাজানিয়ার যে সস, রেড আর হোয়াইট দুইটা সস, যে কোনো সুপার মার্কেটে পাওয়া যাবে। আর লাগবে হচ্ছে লাজানিয়া শিটস। তো যাই হোক, প্রথমে আমি একটি সসপ্যানের মধ্যে এখানে দিয়ে দিলাম তেল, পরিমাণ মতো দিয়ে আমি দিয়ে দেবো হোয়াইট অনিয়ন কুচি করে রেখেছিলাম যে, তারপর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে আদা রসুন যে গ্রেট করে রেখেছিলাম সেগুলি দিয়ে দিলাম। আদা রসুনটা একটু ভালো করে কষে নেওয়ার পর আমি এখানে কিমাটা দিয়ে দিলাম, দিয়ে আবার এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নিব। তারপর এখানে আমার যে স্পাইসগুলো ছিল সেগুলো দিয়ে আবার ভালো করে নেড়ে ছেড়ে নিলাম। এখন আমি দেবো হচ্ছে পেপার, তিন ধরনের পেপার আমি কেটে রেখেছি, সেগুলি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে গ্রিন পেপারটাও ইউজ করতে পারবেন। আর দিলাম হচ্ছে রেড অনিয়ন, তো দিয়ে আমি এটাকে নেড়ে ছেড়ে একটু ঢেকে দেব কিছুক্ষণের জন্য। এটা বেশি কুক করতে হবে না, কারণ ওভেনে গিয়ে এটা আবার কুক হবে। তো এই পর্যায়ে আমি এখন সুইট কর্ন আর পিস দিয়ে আবার একটু ভালো করে নেড়ে ছেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। তারপর 2 মিনিটের পর এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে যে লাজানিয়া রেড সস, এটা ডলমিউর ফ্যামিলি সাইজ, আমি একটা বড় সাইজের নিয়েছি, সেটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ঢেকে দিব আরও কিছুক্ষণের জন্য। তো জাস্ট এটা মিক্স হতে যতক্ষণ লাগে। এই পর্যায়ে আমি একটু গরম মশলা পাউডার দিয়ে দিয়েছি 1 টিস্পুনের মতো, এটা আমি জাস্ট নামিয়ে নেবো এর একটু আগে। গরম মশলা পাউডারটা একটু নামানোর আগে দিলে ভালো হয়, ব্রানটা থাকে। তো আমার কিমাটা তৈরি হয়ে গেছে, এখন আমি লাজানিয়ার লেয়ারে চলে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ডিশ নিয়ে নিয়েছি লাজানিয়ার লেয়ার তৈরি করার জন্য। প্রথমে লেয়ারে আমি এখানে দিচ্ছি কিমাটা, যেটা আমার আগে থেকে রান্না করা ছিল, এই যে দেখতে পাচ্ছেন। তো এই একটা লেয়ার দেওয়ার পর এখানে আমি লাজানিয়ার শিট নিচ্ছি, একটা একটা করে দিচ্ছি, এই যে। আর এখানে দেখতে পাচ্ছেন একটা ফাঁকা রয়ে গেছে, তো আমি একটা নিয়ে এখানে ভেঙে দিলাম, ভেঙে এটাকে জাস্ট ফাঁকাটা পূর্ণ করে দিলাম। আর এখন আমি হোয়াইট সস দিব, হাফ বোতলে যা ছিল এখান থেকে হাফ দিয়ে দিব, দিয়ে এটাকে কভার করে দিব, এই যে দেখতে পাচ্ছেন আমি কভার করে দিলাম। দিয়ে এখানে কিছু চিজ দিব স্প্রিঙ্কল করে,
চিজ দিয়ে। এই হলো আমার প্রথম লেয়ার। এখন চলে যাব আবার দ্বিতীয় লেয়ারে, আর দ্বিতীয় লেয়ার সেম, এটাকে জাস্ট প্রসেসিংটা আবার রিপিট করব। এখন দিলাম হচ্ছে আবার কিমা, এই পুরোটায় কভার করে দিয়ে এখন আবার দিচ্ছি লাজানিয়া শিটস দিয়ে এটাকে কভার করে দিব। আর সেম আমি একটা ভেঙে জয়েন করে দিয়েছি, দিয়ে পুরোটা সস এখানে ঢেলে দিলাম বাকি যে সসগুলি ছিল দিয়ে। এখন পুরোটা কভার করে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। দিব হচ্ছে এখন উপরে চিজ, স্প্রিঙ্কল করে ভালো করে দিয়ে দিব চিজ। আর এই পর্যায়ে এখন আমি এটাকে র্যাপিং করে নেব একটা ফয়েল পেপার দিয়ে। তো ফয়েল পেপার দিয়ে হলে হয় কি, ভেতর থেকে ভালো করে কুক হয় আর উপর থেকে পুড়ে যায় না। তো এই জন্য আমি 30 মিনিটের জন্য এটাকে কুক হতে দিব এবং নামানোর 10 মিনিট আগে ফয়েলটা খুলে দিয়ে এভাবে কুক হতে দিব। তাহলে হবে কি, উপর থেকে কিছুটা ব্রাউনিশ কালার আসবে, পুরোটা পুড়ে যাবে না উপর থেকে। এই যে দেখতে পাচ্ছেন আমার এটা হয়ে গিয়েছে। তো লাজানিয়া হওয়ার পর কিছুক্ষণ রেখে দিলে তারপর কাটলে সুন্দরভাবে এটা কাটা হয়। তো আমার একটু তাড়াহুড়ো ছিল, এটা হতে হতে লেট হয়ে গিয়েছে, তো এই জন্য আমি এটা কেটে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খেতে অনেক অনেক মজা। আমি গার্লিক ব্রেডের সাথে পরিবেশন করেছি। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।